উড়ুভঙ্গম হচ্ছে আমার মতে একটা অসাধারণ প্রযোজনা এবং একটা অভূতপূর্ব ঘটনা আমাদের বাংলা থিয়েটারে। সারা রাত্রি ধরে একটা নাটক, প্রায় 6 ঘন্টা ধরে একটা নাটক দেখব, সে নাটক বিন্দুমাত্র আমাকে বোর করবে না, আমার একটুও ঘুম পাবে না, সারাক্ষণ আমি আকৃষ্ট হয়ে থাকবো একটা প্রোডাকশন। এবং অধিকাংশ সময় একটি মাত্র অভিনেতার অভিনয়, রণিতের অভিনয় দেখার জন্য এবং ডিজাইন এবং টোটালটা দেখার জন্য আমার যাবতীয় সন্দেহ নিয়ে গিয়েছি। কিন্তু আমি যখন নাটকটা 5:45 শেষ হয়েছে তখন আমি চনমন করছি আর কি, আমার এত উত্তেজিত হয়ে গেছি আমি। এই নাটকে মহাভারতের গল্পটা যেমন আমাদের রাজশেখর বসু কিংবা রবীন্দ্রনাথ খণ্ডগ্রন্থি সংবাদ এখান আশ্রয় করেছে, তেমনই আশ্রয় করেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মহাভারত যেভাবে পরিবেশিত হয় সেইটা করা। এই নাটক গল্পটা, মহাভারতের গল্পটা চলছে আমাদের শান্তনুর ওইখান থেকেই গল্পটা চলে, সত্যবতীর ওখান থেকে গল্প, এবং উড়ুভঙ্গমে গিয়ে শেষ হয় নাটকটা। ওই পুরো যে টানা নাটকটি চলছে, এই নাটকের 3 থেকে 4 বিরতি হয় এবং 4 বারই নাটকটা সম্পূর্ণ চেহারা বদল করে। তার ফলে আমার একঘেয়েমি কখনো শিকার হয়নি। আসামের চেহারাটাকে আমি যখন সাউথ ইন্ডিয়ার চেহারায় চলে যাই তখন ওদের টোটাল পেছনের সেটের বা ওদের যে সাজেশনসগুলো যেমন চেঞ্জ হয়, যারা গান গাইছে বা বাজাচ্ছে তাদের বসার কায়দা যেমন চেঞ্জ হয়, তেমন কস্টিউম চেঞ্জ হয় এবং তাতে একটা আরাম হয়। এবং এই যে যখন বিরতির সময় বাইরে বেরিয়ে আসি তখন একটা কন্টিনিউশন চলে। যেমন অভিমন্যু যখন মারা যায়, যেমন মনটা আমার খুব অভিমন্যুর জন্য আচ্ছন্ন হয়ে আছে, আমার আমি বেশ ক্যারেড হয়ে গেছি অভিমন্যুর জন্য, বেদনা সিক্ত হৃদয়ে আমি যখন বাইরে আসছি তখন আমি এসে দেখছি যে একাডেমির ফয়ারটা, লবিটা অন্ধকার, সেখানে কতগুলো মোমবাতি জ্বলছে খালি, আর একটি লাল কাপড় রক্তস্রোতের মতো লবি দিয়ে বয়ে যাচ্ছে, তার পাশে একটা কোনো জায়গায় একটা পাশে একটা সাদা চাদর পাতা আছে, তাতে একটু ফুল ছেটানো আছে, মনে হচ্ছে যেন ওইটা অভিমন্যুর দেহ, আর সেখানে বসে একজন সারেঙ্গি বাদক সারেঙ্গি বাজাচ্ছেন আর কি। সেই সুর আমার যে মন নিয়ে বেরোচ্ছি, তারপর আর 15 মিনিট আমি ওই যে বাইরে বসেছিলাম ওটা নাটকের মধ্যেই বসেছিলাম আর কি। আমার কফি খেতেও ইচ্ছে করেনি, আমার বাইরে বেরিয়ে যেতেও ইচ্ছে করেনি, আমার শুনতে হয়েছে। আমি যখন দ্রৌপদীর কুরু মানে মানে সভাতে, রাজসভাতে যে তার বস্ত্রহরণ, মানে দ্রৌপদীর যখন অপমানটা দুঃশাসন এবং দুর্যোধনকে দিয়ে হলো, আমি যখন দেখলাম সেই সময়ে ও যে কথাগুলো বলছে দ্রৌপদী, যে সমস্ত যুগে যুগে মেয়েদের এই অবস্থান, হ্যাঁ, তখন আমি বাইরে এসে দেখি সীমা ঘোষ পাণ্ডবাণী বলছেন এবং পাণ্ডবাণী গাইছেন ওই জায়গাটা। তারপরে এই রকম একটা কন্টিনিউটি আছে, নাটকটা কখনো শেষ হচ্ছে না, বাইরে এলেও নাটকটা চলছে। যখন নিষাদদের পুড়িয়ে মারা হলো তখন বাইরে সাঁওতালরা নাচছে, যে ভাবনা, যে স্তর, আমি কেবল বিস্মিত হয়ে যাচ্ছি যে সমস্ত মিউজিশিয়ানদের এখানে ব্যবহার করা হয়েছে, যারা গান গেয়েছেন ওখানে ভোকাল সারা রাত ধরে, তারা খুব গুণী শিল্পী, এবং সেই সব গুণী শিল্পীদের এবং এতগুলো ইউনিটকে বাইরে থেকে আনা, তাদের ঠিক ঠিক জায়গায় 2 জায়গায় সাউন্ড সিস্টেম, অত কস্টিউম, আর সব কিছু মিলিয়ে এর খরচার জায়গাটা যে কোথায় সেটা যারা থিয়েটার করে তারা বোঝে। ও সারা রাত্রে সব হাউসফুল হলে ওর টাকার মানে 1/10 উঠবে কিনা আমার সন্দেহ হয় আর কি, কিন্তু তবুও মনীষ এ কাজটা করছে এবং মনীষ এটা গবেষণা করে করছে, মনীষ এরা 3 বছর পরিশ্রম করে করছে। অর্থাৎ মনীষ যেখানে প্রোডাকশনটা এনে দাঁড় করাচ্ছে, আমরা ভয় পাচ্ছি এই ভেবে যে এই প্রযোজনাটা কোনোদিনই করতে পারবো না, মানে এখানে তো কোনোদিনই পৌঁছাতে পারবো না, কিন্তু এত আরাম হচ্ছে, মানে আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে যে এটা তো কেবলমাত্র অর্ঘ্যের প্রযোজনা নয়,
এটা তো পশ্চিমবঙ্গের প্রযোজনা। এই পশ্চিমবঙ্গের নাটকটা যখন ভারতবর্ষের সব জায়গায় যাবে, যখন রণিত ওই পারফরমেন্স করবে, এই প্রোডাকশনটা নিয়ে মনীষ সারা ভারতবর্ষের নাট্য মোদী দর্শকের দর্শকের সামনে রাখবে, তখন তো কোথাও পশ্চিমবঙ্গের থেকে নাটক, পশ্চিমবঙ্গের নাটকের মান, পশ্চিমবঙ্গের নাটকের স্কিল, তাদের ক্ষমতা, তাদের সঙ্গীতকে ব্যবহার করা, ডিজাইন করার ক্ষমতা, তাদের ভাবনা চিন্তারই একটা রিপ্রেজেন্টেটিভ হয়ে তো যাবে। তার মানে ওই যে ওর গর্বটা, ওই যে পাবে, ওর যে গৌরবটা, তার তো অংশ বিশেষ পশ্চিমবঙ্গের একজন নাট্যকর্মী হিসেবে আমিও পাবো। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। আমার নিজের মনে হয় যে এই নাটকটা শুধু আমাদের ভারতবর্ষের সব সব প্রদেশে দেখিয়ে যেন থেমে না থাকে, এটা যেন ইন্ডিয়া গভর্নমেন্ট এটাকে আমাদের বাইরে পাঠায়, আমাদের মানে ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় এই থিয়েটারটা যেন যায়, যেখানে বুঝতে পারে যে আমরা কত রিচ, আমরা কত ধনী।